লোকসে, সোনা আর কেল্লা। লালমোহনবাবু উঠুন, উঠুন, জয়সালমি এসে গেছে। এসে গেছে? তোরা দাঁড়া। ডক্টর হাজরা, এই আমার পরিচয়, আর এই হলো সুধীরবাবুর চিঠি। ওয়েটিং রুমে চুল সব বলছি, আপনার কাছ থেকে অনেক সোনার আছে। আর মুকুল? সে সম্ভবত তার সোনার কেল্লারই ভেতরে কোথাও আছে। একটা ট্যাক্সি আসার কথা আছে, আপাতত সেটির জন্য অপেক্ষা করতে হবে। এখানে আর কোনো যানবাহনের ব্যবস্থা নেই। একটা কথা বলতে পারি, মুকুলকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার দায়িত্ব আপনার থেকে আমার কম নয়। কেল্লার ভিতরে একটা শহর আছে, সেইখানে। আচ্ছা চলো চলো তাহলে আমার সঙ্গে। গুপ্তধন নেই, আপনি জানেননি? আমার খাতায় যে নোট রয়েছে, মুকুল বলেছে তার বাবা ছিলেন মণিকার, সুতরাং বাড়িতে সে দামি পাথর দেখে থাকবে, এটা তো খুব স্বাভাবিক। ওখানে কি করছো মুকুল? মুকুল নেমে এসো, নেমে এসো। একটা মন্দির ছিল, মন্দির। আমরা চলি ডক্টর হাজরা, আমাদের মালপত্রগুলো রইল, আপনি বিশ্রাম নিন। মুকুল সুস্থ দেহে ফিরে আসুক, এর বেশি আর কিছুই চাই না। আমরা আসছি। ও ভালো কথা, এটা হয়তো আপনাদের কোনো কাজে লাগবে, মন্দার বসের জিনিস। এটা আমার। এটা রতনের বাড়ি, এটা গিরিধারীর বাড়ি, এইখানে আমরা হোলি খেলতাম। এটা রাস্তা। কোন রাস্তা? আমাদের বাড়ির রাস্তা। কোনটা কোনটা তোমাদের বাড়ি? ওই দূরে ডান দিকে। এসো আমার সঙ্গে।
মুকুল मैं भी आ जाऊं। आइए। তোপসে তুই ওদিকটা যা, আমি এদিকে দেখছি। শাবাশ তোপসে, আপনি মিথ্যে এত মেহনত করলেন মিস্টার ভবানন্দ, কারণ গুপ্তধন নেই, পূর্বজন্ম থাকলেও নেই, না থাকলেও নেই। সিং জি, ইসকো পকড়িয়ে, থানা মে জানা হ্যায়। ভেরি গুড স্যার। আমরা এবার যাবো। কোথায় যাবো? তুমি কোথায় যেতে চাও বলো। আমি বাড়ি যাবো কলকাতায়। আমিও যাবো কলকাতা, আমায় যে 28 নম্বর উপন্যাস লিখতে হবে। ফেলুদা, তোপসেদা, আমরা সবাই কলকাতায় যাবো, তুমি, আমি, তোপসেদা, লালমোহন বাবু, সবাই, আমরা সবাই মিলে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব।